আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি শেয়ার করব খুবই ইউনিক একটি রেসিপি। এটি হচ্ছে কচুপাতার বড়া। কচুপাতা বড়ার জন্য আমি পাতাগুলো ভালোভাবে ধুয়ে অল্প একটু লবণ দিয়ে হালকা ভাপ দিয়ে নিয়েছি। এরপর আমি সেদ্ধ হালকা সেদ্ধ হওয়ার পর অল্প তেলে ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, চালের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, এক চামচ হলুদের গুঁড়ো, দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দুই টেবিল চামচ চাট মশলা। এগুলো দিয়ে আমি হালকাভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি একটু পরিমাণে বেশি লাগবে। পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি এটা গোল শেপ করে বড়ার মতন তেলে দিয়ে দেব। আসলে সবসময় কচুপাতার ভর্তাটাই খাওয়া হয় অথবা শুটকি দিয়ে তরকারি। তো দুই দিন যাবৎ আমার এই পাতাগুলো ছিল, কিছুই করা হচ্ছিল না। ভাবছিলাম যে একটু আলাদাভাবে খাওয়া যায় কিনা, সবসময় তো ভর্তা খাওয়া হয়। তো এটা আমার ফার্স্ট ট্রাই ছিল, বাট ট্রাস্ট মি, এটা খেতে ভীষণ মজা হয়েছে। এটা করার আগেও আমি ভাবিনি যে এটা মানে এত মজা হবে। তো যারা যারা খাননি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আর আপনারা যদি করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।